ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ আমি ক্লাস নাইনের 100 নম্বর পেজের কোষে দেখি 7.1-এর 5 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 4 নম্বর প্রশ্নগুলো আলোচনা করেছি। যারা আজ প্রথম দেখছো তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে বা আগেরগুলো। তাহলে দেখছি 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা হবে 17। তাহলে একটা সংখ্যামালা লিখতে বলেছে যার মাত্রা হবে 17। তার মানে কি, যে সংখ্যামালাটা আমরা লিখব সেটা হচ্ছে সেটার চলরাশির সবচেয়ে বড় পাওয়ার থাকবে 17। এবং যেহেতু বহুপদী সংখ্যামালা এর কোনো চলরাশির পাওয়ার কখনো মাইনাস অথবা ভগ্নাংশ সংখ্যা হবে না। এবং বলেছে এক চল বিশিষ্ট, মানে সংখ্যাটাতে একটাই চলরাশি থাকবে। যদি এক্স দিয়ে লিখি তাহলে এক্স থাকবে, অথবা ওয়াই দিয়ে লিখলে শুধু ওয়াই থাকবে। এবং দ্বিপদী সংখ্যামালা হতে হবে, তার মানে সংখ্যাটাতে মাত্র দুটো পদ হতে হবে। তাহলে 5 দাগের আমরা এরকম অনেকগুলোই লিখতে পারবো। তাহলে এক্সের পাওয়ার 17 প্লাস 2 × x^11, এটা একটা সংখ্যা হয়ে গেল। চলরাশি একটাই এক্স আছে, আর যেহেতু দুটো পদ বলে দ্বিপদী বলেছে, দুটো পদ আছে মাত্র, আর মাত্রা যেহেতু 17 বলেছে, তার মানে এক্সের ঘাত সবচেয়ে বেশি 17 আছে, এটা একটা হবে। এখানে আরও একটা লিখতে পারবো, 2 × x^17 প্লাস 3 × x, এটাও একটা হবে। এরকম দুটো পদ হবে এবং চলের সর্বোচ্চ ঘাত হতে হবে 17, এটা একটা হবে। এক্সের পাওয়ার 17 মাইনাস x^2, এটাও একটা হবে। এরকমভাবে আমরা অনেকগুলোই লিখতে পারবো। অথবা ওয়াই দিয়ে যদি লিখি, 5y^17 প্লাস 3y^10, এটা একটা হবে। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা লিখতে গেলেই হবে, দুটো লিখতে বলেছেন তাহলে দুটো লিখলেই হবে। y^17 প্লাস 1, এটাও একটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 6 নম্বর প্রশ্নটা দেখছি, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা বলেছে 4। তার মানে দুটো সংখ্যা লিখতে বলেছে, একচল বিশিষ্ট মানে চলরাশি একটাই হতে হবে, এবং একপদী একটাই পদ হবে যার মাত্রা হবে 4। এক্সের পাওয়ার 4 লিখলেই হয়ে গেল একটা, এর মাত্রা হচ্ছে 4, একটাই চলরাশি আছে এবং একপদী আছে। অথবা 12y^4, এটাও একটা হবে। 3z^4, এটা একটা হবে। মানে একটা এক চলরাশি, মানে এক চল বিশিষ্ট বলেছে, মানে চলরাশি একটাই হবে, এক পদী বলেছে, তার মানে একটাই পদ থাকবে, এবং মাত্রা বলে দিয়েছে 4, এবং মাত্রাটা 4ই হবে। তিনটার মধ্যে যে কোনো একটা দুটো লিখলেই হবে। তোমরা নিজে থেকে আরও এরকম অনেকগুলো লিখতে পারবে। 7 নম্বর, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা মালা লিখি যাদের মাত্রা 3। মানে একচল বিশিষ্ট মানে চলরাশি একটাই হতে হবে, দুটো সংখ্যা লিখতে হবে আমাদের, ত্রিপদী মানে তিনটা পদ থাকবে এবং মাত্রা হবে 3। তাহলে x^3 প্লাস x^2 প্লাস x, এটা একটা হয়ে গেল। চলরাশি একই আছে সবটাতে, তাহলে একচল বিশিষ্ট হয়ে গেল, তিনটা পদ আছে এই জন্য ত্রিপদী হয়ে গেল, এর মাত্রা সবচেয়ে বড় 3 আছে পাওয়ার, তাহলে মাত্রা হয়ে গেল 3। এরকম একটা হলো, 2y^3 প্লাস ওয়াই প্লাস 2, এটা একটা হলো। 5x^3 প্লাস 2x প্লাস 5, অথবা 3x^3 মাইনাস x^2 প্লাস 2, এটা একটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিজের মতো ইচ্ছা করে আরও সংখ্যা লিখতে পারবে তোমরা। এবার 8 নম্বর প্রশ্নটা দেখছি, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট
কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনটি বহু চল বিশিষ্ট সংখ্যামালা নয় তা লিখি। আটের এক নম্বর, তাহলে বলেছে নিচের সংখ্যামালাগুলোর মধ্যে কোনটা এক চল বিশিষ্ট, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। তাহলে এখানে চলরাশি একটাই আছে, এক্স আছে, তাহলে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দুই নম্বর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে চলরাশি প্রথমে এক্স আছে, তারপরটাতে ওয়াই আছে, তার আর এখানে এটা হচ্ছে ধ্রুবক ধরা হয় এখানে, তাহলে এটা হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তিন নম্বর, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স। এখানে চলরাশি ওয়াই, তারপরটাতে চার আর এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, এক্সটা একটা চলরাশি, তাহলে এখানেও দুটো চলরাশি হচ্ছে, তাহলে এটা হচ্ছে দ্বি চল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা। চার নম্বর, এক্স প্লাস ওয়াই প্লাস টু, এখানে চলরাশি এক্স এবং ওয়াই আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্বি চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। পাঁচ নম্বর প্রশ্ন, এক্সের পাওয়ার আট প্লাস ওয়াইয়ের পাওয়ার চার প্লাস এক্সের পাওয়ার পাঁচ ওয়াইয়ের পাওয়ার নয়। তাহলে এখানে এক্সের পাওয়ার আট আছে, ওয়াইয়ের পাওয়ার চার আছে, এক্সের পাওয়ার পাঁচ, ওয়াইয়ের পাওয়ার নয়। এখানে চলরাশির সূচকগুলো সবগুলোই অখণ্ড সংখ্যা আছে এবং এখানে দুটো চলরাশি আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে দ্বি চল বিশিষ্ট বহু পদী সংখ্যা মালা। ছয় নম্বর হয়ে যাবে, এক্স প্লাস ফাইভ বাই এক্স, এক্স প্লাস ফাইভ বাই এক্স, নিচে যেহেতু হরে এক্স আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালাই হবে না, কারণ এক্স প্লাস ফাইভ গুণিত এক্সের পাওয়ার মাইনাস এক, যে তাই এখানে চলরাশির পাওয়ার যেহেতু একটা অখণ্ড, সবগুলো অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালাই নয়, বহুপদী সংখ্যামালা নয়। তার মানে কখন বহুপদী সংখ্যামালা হবে, যখন চলরাশির পাওয়ার সবগুলো পাওয়ার অখণ্ড সংখ্যা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে করে জানাও, আমি সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।